আজকে একটা পিছলি ব্যাপার ঘটে গেল। আমি 989 বাস ধরে হুট হারমুলহাইম স্টেশনে উঠতে যাচ্ছিলাম, দুদিকে হঠাৎ করে গেট পড়ে গেল। অবশ্যই গেট পড়ে যাওয়ার কথা, কারণ ট্রেন পাস করবে, এটা একটা লেভেল ক্রসিং। ঠিক যেভাবে স্বয়ংক্রিয়ভাবে এখানে গেটগুলো পড়ে যায়, কোনো গেটম্যান নেই, কাউকে চাকা ঘুরিয়ে নামাতে হয় না। কিন্তু মুশকিল হলো আমি স্টেশনে ঢুকবো যে সে ঢোকার রাস্তাটাও এই গেটটা পড়ে বন্ধ হয়ে গেল, তো আমি এখানে আটকে গেলাম। বুঝতে পারছি না কোথায় যাব। আমার সঙ্গে রয়েছে আমার ভারী ট্রলি ব্যাগ, যেটা আমি নিয়ে আজকে আবার যাচ্ছি পাহাড়তলির দেশ, অর্থাৎ ট্রাম হাউস স্টপেজ, সেখান থেকে হাউস অ্যানাবাগ। তো এখানে আমি আটকা পড়ে গেলাম, জানি না কতক্ষণ এভাবে আটকা থাকবো। আমি দেখতে পাচ্ছি হাওয়ায় বেলুন একগোছা উড়তে উড়তে এসে ট্র্যাকের সাইডে পড়েছে। আজকে হাওয়া দিচ্ছে খুব, বেলুনগুলো হাওয়ায় উড়ে এসে এখানে আটকে গেল। কী কাণ্ড রে বাবা! তো লোকজন অবাক হয়ে আমাকে দেখছে। আমি এই গেট পড়ে গেছে, আমি এখান দিয়ে যেতেও পারছি না, গেটের ওপারই বেলুনগুলো হাওয়ায় উড়ে এসে আটকেছে। আমার জন্য বেশ এম্বারেসিং সিচুয়েশন। উল্টো দিক থেকে বনের ট্রেন আসছে, এই ট্রেনটাই আমাকে ধরতে হতো। ট্রেনের ড্রাইভার আমাকে দেখে অবাক হয়ে থমকে গিয়ে হর্ন দিতে লাগলো। তার কাছেও ব্যাপারটা অবাক, এ কোন টেলা রে বাবা! সে পাস করবার সময় জানলা দিয়ে আমাকে বেশ খানিক বকাঝকা করলো। ব্যাপারটা কী হলো, আমার এই ঘটনাটা ঘটার পর এই গেট পেরিয়ে ঢুকতে গিয়ে আমার ট্রেনটা মিস হয়ে গেল। বনে যাওয়ার ট্রেনটা এক্ষুনি বেরিয়ে গেল আমার সামনে দিয়ে, আমি এই ট্রেনটা ধরতে পারলাম না। আমি এখানে দাঁড়িয়ে আছি পাক্কা 18 মিনিট পরে আর একটা ট্রেন আছে সেটা ধরার জন্য। মানে আজকে মানে এটাকে কী বলবো, চোখের সামনে দিয়ে বেরিয়ে যাওয়া, মানে কোনো মানে হয়? অদ্ভুত দুনিয়া। যাই হোক, আমি ট্রেনে উঠে বসে আছি। এটা হচ্ছে 18 নম্বর ট্রেন, কেন বলছি বারবার, এটা ট্রাম, 18 নম্বর ট্রামে উঠে বসে আছি। এই ট্রামটা যাবে বনের উদ্দেশ্যে, কখন ছাড়ে সেটার জন্যই আমি অপেক্ষা করছি। Dann sehe ich das Fahrrad stehen und der Badorfer Bahn, dann ist dann noch ein bisschen dieses Badorfer noch bis zum Ufer gebraucht, ne? Das ist noch ein Gebrauch, oder so um 3 Uhr. এই আমি বসে আছি ট্রামে, আমাকে গিয়ে বনে নেমে আবার আগের দিনের মতো একটা ক্যাব নিতে হবে। ক্যাব নিয়ে আমাকে যেতে হবে পাহাড়তলির দেশ, মানে ট্রাম হাউস থেকে হাউস অ্যানাবার্গ, সেই পাহাড়ি পথ। আজকে আমার সাথে রয়েছে একটা ভারী ট্রলি ব্যাগ, তো এই ট্রলি ব্যাগ টানতে টানতে পাহাড়ে ওঠা অত্যন্ত চাপের ব্যাপার। এমনিতেই এই ট্রলি ব্যাগ টানতে টানতে বন অবধি যাওয়াটাও কোনো সোজা ব্যাপার না। যাই হোক, আমরা ব্রুল রাইনরান মিঠে স্টেশনে এসে পৌঁছেছি হুট হারমুলহাইম থেকে। এই পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে উঁচু মতো, ওটা রাজশ্রীদির বিল্ডিং। আমরা রাজশ্রীদির বিল্ডিংয়ের সামনে দিয়ে রোজ যাতায়াত করি। সোয়াডর্ফ স্টেশন অবধি আমরা এসে পৌঁছেছি। এখান থেকে এখনও বেশ কয়েকটা স্টেশন দূর হচ্ছে আমাদের গন্তব্য। তো বেশ দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় এই যাত্রাপথে। এটা
আমার জন্য তো অন্তত প্রতিদিনের একটা রিফ্রেশিং অনুভূতি বলা যেতে পারে। এই দৃশ্যাবলী যদি না দেখা যেত প্রতিদিন, তাহলে পরে সত্যি আমার জার্নিটা একঘেয়ে হয়ে যেত। আজকের একটা ব্যাপার হচ্ছে আকাশ মেঘলা, তো একটা ভয় পাচ্ছি পাহাড়ে বৃষ্টির মুখোমুখি যেন না হতে হয়। যদি পাহাড়ে বৃষ্টি বা হালকা বরফপাতের সম্মুখীন হই, বিপদে পড়ে যাব। আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। যদি এখন চাঁদের লোভে মেঘ করার কথা নয়, কারণ এখন দিনের বেলা, কিন্তু সূর্য ঢেকে গেছে মেঘে। তো বৃষ্টি ভিজে ঠান্ডা লাগানোর ব্যাপারটা আমার এমনিতে একটু ঠান্ডার ধাত রয়েছে। তো আর পাহাড়ি জায়গার বৃষ্টি মানে সে হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। তো যেন মুখোমুখি না হতে হয় বৃষ্টির, মেঘের ফাঁক দিয়ে দিয়ে আলো দেখা যাচ্ছে মাঝে মাঝে। আফগানিস্তানের মোহাম্মদ আরিফের ট্যাক্সিতে আমরা উঠেছি। আমি ইন্ডিয়ান এটা জানার পরই সে হিন্দি গান ছেড়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই একটা ক্রোসা কিনেছি আর এক কাপ কফি। Thank you.
बहुत बढ़िया बहुत बढ़िया। वाह वाह, ये तो बहुत पुराना हिंदी गाना। आपका कलेक्शन बहुत अच्छा है हिंदी का। मेरा ओल्ड गाने पसंद आए इंडिया। ओके नए गाने सिनेमा एक्शन मास्टर नो बेमतलब का है। पठान मूवी निकला है, आपने देखा है? शाहरुख खान बना है पठान, आप है एक्चुअली पठान, वो खुद को पठान बोल रहा है। दिलीप कुमार आओ पठान है, दिलीप कुमार हाँ हाँ कुमार जैसा हैंडसम इंसान मैंने बहुत ही रेयर देखा है। क्या चेहरा है, क्या नूर है चेहरे में। আবার হাউসে এসে পৌঁছেছি, আমার সাথে বড় সুটকেসটা রুমে রাখলাম, রুমে তালা দেব, অফিসে যাব, প্রয়োজনীয় কথাবার্তা সেরে আবার আমি এয়ারস্টার্টের দিকে ফিরে যাব। সম্ভবত 1 তারিখ থেকে আমি এখানে পাকাপোক্তভাবে থাকতে শুরু করে দেব। এই জায়গাটা পাওয়া গেছে মাত্র 24 তারিখ অবধি। যদি আমাকে বলা হয়েছে 24 থেকে 26 এই ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে, আবার আমি ইচ্ছে করলে 27 থেকে এখানে থাকতে পারি। তো আমি জানি না, আমি ওই সময়টাই চেষ্টা করছি আমার ফিরে এসে যা যা কাজ সারার সেগুলো সারার। এতটা অনিয়মিত এবং অনিশ্চিত জানলে অবশ্য পৃথিবীতে কোনো জিনিসই নিশ্চিত এভাবে তো বলা চলে না। তুমি বেরোবে একটা কাজ নিয়ে, দেখবে অন্য কিছু একটা ঘটে যাচ্ছে, হাওয়া বইছে, এই শনশন আওয়াজ, হাওয়ার আওয়াজ। এখানে চারিদিকে জঙ্গল রয়েছে, পাহাড় আর জঙ্গল আর কিছু নেই। আজকেও আমাকে একটা ট্যাক্সি করতে হলো, প্রায় 18 ইউরো মতো খরচ পড়লো। 17 ইউরো আগের দিন পড়েছিল, 17 ইউরো 70 সেন্ট, আজকে পড়লো প্রায় 18 70, 30 পয়সার আফগান ট্যাক্সিওয়ালা ফেরত দিল না। যাই হোক, দুদিনে এই 17-18 ইউরো দুদিন যে খরচা করলাম, দুদিনে আমার 50 ইউরোর কাছাকাছি খরচা হতো, 50-52 ইউরো মতো যদি আমাকে ম্যাক্স হোস্টেলে থাকতে হতো দুদিন, তারপর এখানে শিফট করতে হতো। তার থেকে এটা ভালো হয়েছে। আমি আবারও বলছি, আমি আমার এখানকার যে ল্যান্ডলর্ড
তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে এটাও বলেছে তুমি ইচ্ছে করলে এখানে 24 February অবধি থাকতে পারো, বা কোনো প্রবলেম হলে এফস্টাডে যেন আমি যোগাযোগ করি, ল্যান্ডলর্ড ল্যান্ডলেডির সাথে যেন কথা বলি। একরকম এই প্রবাসে তারা আমার পেরেন্ট হিসেবে কাজ করছে, কিন্তু যেটা হয় ইউরোপে পেরেন্টসরা 16-18 বছর বয়সেই ছেলেপুলেদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়, যে যা এবার চড়ে খা, দেখ দুনিয়াটা। মানে তারা মোটামুটি অনেকেই স্কুল ড্রপ আউট হয়ে যায়, হয়ে কোনো ছোটো কোর্স করে কোনো কাজে ঢোকে। মোট কথা এখানকার পরিবারতন্ত্র ভারতবর্ষের মতো নয়। মানে এখানে বন্ডিং আছে, ডেফিনেটলি আছে, বন্ডিং ছাড়া কোনো কিছুই দাঁড়ায় না, কিন্তু একটা গা ছাড়া ভাবও রয়েছে পরিবারগুলোর মধ্যে, যেমন পারিস চড়ে খা করে খা। তো এর সমালোচনা করার কোনো মানে হয় না, এটা এটা এরকমই, সময়ের প্রয়োজনে পরিস্থিতির প্রয়োজনে ব্যাপারগুলো এরকমই, কোনো কিছুই এখানে ফিক্সড নয়। তো আমার পক্ষে কোপ আপ করাটা মুশকিল হচ্ছে, তার একটা বিরাট কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমি চেষ্টা করবো যতদিন এই অ্যানাবার্গে আছি, একলা আছি, আমি যতগুলো ল্যাঙ্গুয়েজ লেসন আছে, এই সময় আমার খুব বেশি কাজ নেই, শুধুমাত্র কয়েকটা অ্যাসাইনমেন্ট করা ছাড়া, তো আমি চেষ্টা করব আমার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ানোর। একটু একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কাছাকাছির ভেতর, সেগুলো আমি করব, এরকমই ইচ্ছা। ঠিক আছে, এই অবধি, ফেরার পথের একটা দুটো ক্লিপ নেব নিয়ে আজকের ব্লগ আশা করছি রাত্রে আপলোড করে দেবো। আবার জঙ্গলের রাস্তা ধরে ফিরে যাচ্ছি। অ্যামেলিয়া আজকে ছিল না, অ্যামেলিয়া গেছে কোলনে ঘুরে বেড়াতে এবং উইন্ডো শপিং করতে। খামোখা কার ঘরের ভেতর ভাল লাগে সব সময়। তো আমিও আবার এই পাহাড়ি পাকদণ্ডী বেয়ে নেমে যাচ্ছি। তো কি আর বলিব বলো সখী, বুঝেছি প্রেম টেম সবই বুঝলো কি। একটা বিরাট পাইন গাছ, নিজের পক্ষে 70-এর কাছাকাছি বয়স হবে, পাহাড় বেয়ে উঠে আসছেন, আর আমি আমার 33-ই হেদিয়ে যাচ্ছি। কতটা আনফিট আমি মাঝে মাঝে চিন্তা করি শারীরিকভাবে। চোখে চড়েছে চশমা, হাই, এটা একটা অবাক ব্যাপার, মনে হয় ব্যাটারি ফুরিয়ে গেছে, যার জন্য সাইকেল ঠেলে ঠেলে পেছনে ওঠাতে হচ্ছে। ব্যাটারিওয়ালা সাইকেলেরও এই মজা, ব্যাটারি ফুরলে গল্প যাবে, রোজ সকালে চেক করতে হবে ব্যাটারি আছে কি না।
আমারই বকতে বকতে ব্যাটারি শেষ হয়ে গেল প্রায়। আমি আপাতত নেমে যাই। এই দৃশ্য লোকে আগেও দেখেছে। আজকের তফাৎ হচ্ছে আজকে আকাশে পুরো ঘন ঘোর মেঘ, তো দুমদাম বৃষ্টি, হালকা তুষারপাত সব ঘটে যেতে পারে। তুষারপাত যতবার আমি বলি আমার মনে মনে কিন্তু মানে আমাদের পাশে তুষার জেঠুর কথা মনে পড়ে যায়, তো আমি তুষারপাতের কথা বারবার বলতে চাই না। তো যদিও আমি আমার ভিডিওতে বহুবার তুষারপাত তুষারপাত বলেছি, কিন্তু জানি না ভদ্রলোক কেমন আছেন। নেমে যাই। এই যে প্যাডেল মারতেই হচ্ছে না, ব্যাটারিওয়ালা সাইকেল হুস চলে গেল। যাই হোক, আস্তে আস্তে যাই, দেখা যাবে যা হবে। এই আমরা এসে দাঁড়িয়েছি টার্ম হাউসের সামনে। টার্ম হাউসের একটা ক্লিপ তুলছিলাম, তার মধ্যেই 614 নম্বর বাস আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, আমি বাসটা মিস করে গেলাম। নিজের বোকামির ফল, কী আর বলবো। দাঁড়িয়ে আছি 612 বা 14-র জন্য। এই টার্ম হাউস পুরো যেন সত্যি কথা বলতে মেডেল অফ অনার অ্যালাইড অ্যাসল্ট বা কল অফ ডিউটি ওয়ার অ্যাট ওয়ার্ল্ড বা রিটার্ন টু দ্য ক্যাসেল ওলফেনস্টাইনের গেমগুলোতে ঠিক যেরকম জার্মান বাড়ি দেখা যায়। এবং অ্যাকচুয়ালি ঠিক তাই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বাড়ি। উল্টো দিকের যে বিল্ডিংটা সেটা একটা ঐতিহাসিক বাড়ি। বাড়িটার চূড়োয় একটা ঘড়ি রয়েছে। একটু আগে যখন 4টে বাজলো, 4 বার ঘন্টা বেজে উঠল। আকাশ আজকে এখানে নেমে এসে দেখছি পরিষ্কার এবং নীল নীল মেঘ দেখা যাচ্ছে, সরি সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, নীল আকাশের একটা চিত্র। এই যে রোদ উঠেছে, সুন্দর পাহাড়ি গ্রাম। এই উল্টো দিকের 614 এসে এখানে থামল। এদিক থেকে যে 614 বাসটা আসবে সেটাতে আমাকে উঠে বসতে হবে, এবং আগের দিনের মতো সেটা আমাকে বনে নিয়ে যাবে। এখন আমার খালি হাত, ঝাড়া হাত পায়ে চেষ্টা করব ফিরে যেতে। যতবার এই টার্ম হাউস দেখি ততবার আমার মনে পড়ে যে 1944 সালের 21শে ডিসেম্বর প্লেন থেকে পড়া বোমায় বাড়িটা প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছিল। মানে সেই সময় না জানি কীরকম অবস্থা ছিল এই টাউনের। শুনেছি এটা একটা নাজি প্রশাসনিক ভবন ছিল, এখানে সম্ভবত সেনা ছাউনি ছিল, লোকজনকে তুলে আনা হতো, টর্চার করা হতো, ইন্টারোগেট করা হতো, এরকম সব গল্প শুনেছি। যাই হোক, আমি আবার বাসে উঠে পড়েছি। 614 আমরা খানিক দূর গিয়ে একটা স্টপেজ আছে, সেখানে নেমে 62 বা 61 নম্বর ট্রাম ধরব। মাঝে মাঝে আমি শুধু চুপ করে দর্শককে উপভোগ করতে দিতে চাই যাত্রাপথের দৃশ্য। ভুল করে এক স্টপেজ আগেই নেমে পড়েছি। অবশ্য নেমে না পড়লে এরকম দৃশ্য দেখা যেত না। আকাশে উঠছে উড়ন্ত জেট, নীল মেঘের ভেলা, পাহাড়, সূর্য ডুবছে দূর পাহাড়ের কোলে। পাহাড়তলিতে আস্তে আস্তে অন্ধকার নামছে,
আমরা ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আছি। ট্রাম ছুটে চলেছে বন শহরের দিকে, বলতে লজ্জা নেই, প্রচন্ড খিদে লেগেছে। অনেকেই আমাকে বলেন আমার ভ্লগগুলি হয় দীর্ঘায়িত, অনেক আননেসেসারি ইনফরমেশান এতে থাকে, কিন্তু আমি সেটা মনে করি না। যে ইনফরমেশানটা ধরুন আপনার কাছে দরকারি নয়, সেটা অন্য কারোর কাছে দরকারি হতেই পারে। আমরা বন স্টেশনের উল্টো দিকে বাসস্ট্যান্ডের কাছাকাছি একটা শাওয়ারমার দোকান খুঁজে পেয়েছি। এই দোকানটির কথা আমি আমার আগের ব্লগেও বলেছিলাম। এখানে অনিতা দি বলে একজন বাঙালি ভদ্রমহিলা হেল্পিং হ্যান্ড হিসেবে চাকরি করে। আমি মাঝে মাঝে এখানে শাওয়ারমা খেতে আসি শুধুমাত্র ওনার সাথে গল্প করার জন্য। আরও একটা বিষয়, বন শহরের ওপরে মঙ্গল ডোনার বলে একটা ডোনার কাবাবের দোকান আছে, সেখানেও দুরুম বা এদের এখানে বলে শাওয়ারমা বা দুরুম, দুরুম নামটা টার্কিশ, তো পাওয়া যায়। কিন্তু কেন জানি আমার এখানকার শাওয়ারমা অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা বিষয় হলো যে অসাধারণ শাওয়ারমা, যে না খেয়েছে তাকে বোঝাতে পারবো না। কলকাতায় শাওয়ারমা বলে যেটা বিক্রি হয় মানে তাকে, তার সাথে এটা তুলনা করা মানে কাশ্মীরের রুল আর বগলের চুলের তুলনা করা। শাওয়ারমা শেষ করে আমরা বসে আছি। আজকে সত্যি বলছি জম্পেশ খিদে পেয়েছিল, সুতরাং আমি আর একটা ডিশ অর্ডার করেছি, আমি সেটার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এখানকার চা মানে আর আমাদের দুধ চা রং চা আমরা যেভাবে বানাই, আপনি শুধু চা মানে শুধু চা পাতাটা জলে ফুটিয়ে ছেড়ে দিচ্ছে আর কি, যেখানে যা পাওয়া যায়, আমাকে কে আর দুধ চা করে। থাকে সে গাঢ় করে ফুটিয়ে
চিনি টিনি দিয়ে ঘরে এটা করেন। আমি মৌকা পাই না খুব একটা, চা কফি এই ধরেন আপনার এখানে খেলাম বা অফিসে খেলাম, আবার ঘরে গিয়ে খুব একটা যে বানাই ওই টি ব্যাগ দিয়ে বানাই, টি ব্যাগ ডুবিয়ে ডুবিয়ে যেটা কেটলি দিয়েছি ইলেকট্রিক কেটলি ওই দিয়ে বানাই, ওতে আর মজা কই। ঠিক আছে, একটু কড়া ছাড়া ভাল লাগে। বাহ, কড়া রং চা চিনি দিয়ে, আমি তো চিনি বেশি খাই না, অল্প একটু চিনি হয়ে গেছে, আপনি এটা নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আমি একটা রাইস নিচ্ছি আর আমার ওই মেটে মেটে কী বলবো মুরগির গিলাম যেটা, এটা কি কী বলে এরা এখানে জানি না, মুরগির গিলা গিলা কলজা, আচ্ছা আমরা বলি মেটে চচ্চড়ি, তো ওই মেটে চচ্চড়ি আর হলুদ ভাত কী বলবো, এটার পোলাও নয় জিনিস বলতে হলুদ দিয়ে রান্না করা ভাত, একটু মিষ্টি মিষ্টি, ঠিক আছে, ঠিক পোলাওয়ের মতো নয় আবার বিরিয়ানির মতো নয় ভাতও নয়, মাঝামাঝি কিছু একটা। কোকাকোলা জিরো সুগার, জিরো সুগার জার্মান ভাষায় লেখা, তোমরা বুঝবে না এসব, তোমরা গরিব। দুটো রুটি মেটে চচ্চড়ি আর হলুদ ভাত, ইয়েলো রাইস, আচ্ছা স্যালাড আছে এছাড়া, আর খানিকটা তাহিনি, তাহিনি ডিপ অনেকটা ইয়ের মতো মেয়োনিজের মতো কিন্তু মেয়োনিজ নয়। খানা পিনা শেষ করে আমরা আবার উঠে পড়েছি 18 নম্বর ট্রামে, অপেক্ষা করতে হয়েছিল কিছুক্ষণ কিন্তু ঠিকঠাকভাবে ট্রাম পেয়ে গেছি। আমরা নামবো ভ্রুল রাইনল্যান্ড মিডেতে, আমরা ইচ্ছে করলে হুর্থ হারমুলহাইমেও নামতে পারতাম কিন্তু ওখান থেকে অপশান হচ্ছে মাত্র একটা, 989 নম্বর বাস, যেটা বেশ অনেকক্ষণ পর পর আসে, সুতরাং একটা মিস করলে অন্যান্য উপায় আর নেই। তার থেকে ভ্রুল রাইনল্যান্ড মিডেতে নামলে সেখান থেকে অন্তত 3টে অপশান আছে হাতে, তো এই জন্য আমি ফেরার সময় ভ্রুল রাইনল্যান্ড মিডেতে নামাই পছন্দ করি। অনেকক্ষণ ধরে স্টেশনের দরজা খুলে ট্রামটা দাঁড়িয়ে আছে, কী জন্য কী কারণ কিছুই বুঝতে পারছি না, এখানে যদি নেমে যেতে হয় শীতের রাত্রে মুশকিলে পড়ে যাব। অপেক্ষাতেই আমাদের জীবন কেটে যায়, দিনকাল কেটে যায়, রাত নামে আবার রাত কেটে সকাল হয়, এই অপেক্ষা কবে যে শেষ হবে কে জানে।
রাজশ্রীদির বিল্ডিং, এই বিল্ডিংয়ের তিনতলায় রাজশ্রীদি থাকে। আমরা দাঁড়িয়ে আছি ব্রুল রাইনল্যান্ড মিটেতে। 4 মিনিট লাগবে এখনও 990 নম্বর বাসের আসতে। তো আজকে পাহাড়তলির দেশ থেকে আবার ফিরে এলাম। আমার মোটামুটি সব লাগেজ ওখানে পৌঁছে গেছে। আমরা 990 উঠে পড়েছি। আমরা ফিরছি এর স্টার্টের থেকে। আর কিছু বলার নেই, আমি বড্ড ক্লান্ত। ফিরে গিয়ে একটা লম্বা বিশ্রাম চাইছি। কালকের দিনটা বিশ্রাম নিয়ে 1 ফেব্রুয়ারি ডাক্তার দেখাবো সকালে, তারপর আমি অ্যানাবার্গ হাউসে চলে যাব। ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ অবধি ওখানেই আছি। তারপর প্ল্যান আছে দেশে ফেরার, কিছু কাজ সেরে আবার জার্মানিতে ফিরে আসার। দেখা যাক কী হয়, কেমনভাবে সব কিছু আনফোল্ড করে সামনে। তো সবাইকে ধন্যবাদ। ব্লগটা জানি না আমার ব্লগ কেউ দেখে কি না, কজন দেখে, মাঝে মাঝে এক দুজন বলে বটে, তাও সেটা ইনবক্সে, কাউকে তলায় কমেন্ট করতেও দেখি না। তো এই ব্লগটা বানাই আমি তবু মানে নিজের স্মৃতির জন্য, নিজের মনের খোরাক পূরণ করতে।